वेलकम टू माय यूट्यूब चैनल थैंक्स फॉर क्लिक दिस वीडियो। तो आज के एक अन्य धरण वीडियो से आज के वीडियोटा किछु शिक्षामूलक वीडियो। तो आज के वीडियोटा होबे जे पैन 49 एर फर्म किभाबे आपनारा खूब सहज पद्धतिते फिल आप करबेन। अनेके कैफे आछे, अनेके दोकान आछे, अनेके पैन कार्ड आईडी आछे, अनेके पैन कार्ड बानाय, तो अनेक समय फर्मटा ठीक करे लिखते पारे ना, अनेक समय सेटा रिटार्न आसे। तो आज के वीडियोर माध्यमे आपनादेर देखिए देव, बुझिए देव किभाबे सठिक पद्धतिते आपनार पैनेर जे फर्मटा आछे सेई फर्मटा फिलप करबें। सम्पूर्ण तथ्य आज के वीडियोर माध्यमे आपनादेर देखिए देव। प्रथम आमि देखिए दिच्छी जे आपनारा किभाबे ए फर्मटा फिलप करबें, तारपरे आपनादेर आमि देखिए देव। आमिओ एकटा फर्म फिलप करेछि, सेटाओ आपनादेर देखिए देव। तो आगे ये फर्मटा आपनादेर देखिए दी किभाबे कोथाय कि लिखते होबे, कोथाय टिक चिन्ह दिते होबे, कोथाय नाम लिखते होबे, कोथाय टाइटल लिखते होबे, कोथाय मिडिल नेम लिखते होबे, सबई आज के वीडियोर माध्यमे आपनादेर जानिए देव बा देखिए देव। तो वीडियो शुरू करार आगे छोटो एक रिक्वेस्ट, जरा हमारे चैने प्रथमवार भिजिट करेन तारा अवश्य सबसक्राइब करुन और ये पाशे थाका बेल आइकनटी टाइपिए दिन, जाते परवर्तीते एरकम वीडियो सबार आगे देखते पान। तो चलुन वीडियो शुरू करा जाक। तो फर्मेर जे এই যে যে পার্টটা আছে এই পার্টে আপনাকে ফটো লাগাতে হবে, পাসপোর্ট সাইজের যার নামে প্যান কার্ড তৈরি হবে তার এখানে ফটো লাগাতে হবে। এই পাশে সেম আরেকটা ফটো এখানে লাগাতে হবে। তো এই পাশের যে ফটোটা বাম পাশের যে ফটোটা আছে এই ফটোর উপর একটা সিগনেচার করতে হবে। এইভাবে কেনাকেনি ফটোটা লাগানোর পর কেনাকেনি সিগনেচার করতে হবে, যার নামে প্যান কার্ড হবে মানে যে ক্যান্ডিডেট সে ক্যান্ডিডেটের সিগনেচার হবে। ঠিক এই যে ডান সাইডে যে বক্সটা আছে সেই বক্সের উপরও এখানে একটা সিগনেচার হবে, যার নামে কার্ড অর্থাৎ যে প্যান কার্ডটা বানাবে তার সিগনেচার হবে। তারপরে দেখো এও কার্ড, এও কোড, এই কোডটা কোথায় পাবেন আপনারা নেটে সার্চ করলেই আপনাদের চলে আসবে। তো আমি পরবর্তীতে ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে আপনারা এই কোডটাকে সার্চ করবেন। তো এই যে খোপগুলো আছে, এরিয়া কোড, এও টাইপ, রেঞ্জ কোড, এও নাম্বার, এই যে নাম্বারগুলো আছে এগুলো আপনাদের আপনার এরিয়া বেসেস এই কোডটা আপনারা পেয়ে যাবেন। আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনারা এই কোডটা পাবেন, সেই ভিডিওটাই আমি দেখিয়ে দেবো। তো এইখানে আপনাদের এরিয়া কোডটা আপনারা লিখে দেবেন। তারপরে 14টা কলন আছে, অর্থাৎ 14টা কলন আছে, সেই কলনগুলো আমাদের ফিল করতে হবে। এক নম্বর কলনে আছে ফুল নেম, মেনশন দ্য অ্যাপিয়ারিং প্রুফ অফ আইডেন্টি, বার্থ, অ্যাড্রেস, ডকুমেন্টস, যে আপনার যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস নিয়ে এখানে ফুল নেম দিতে হবে। তো প্রথমে আছে সিলেক্ট টাইটেল, তো এখানে পুরুষ হলে শ্রী, বউ হলে শ্রীমতী, মেয়ে হলে কুমারী, মানে যদি এক্সট্রা কোনো হাই লেভেল হয় তাহলে। তো প্রথমে আছে লাস্ট নেম, প্যান কার্ডের এই একটা সমস্যা, অনেক সময় এই ভুলটা করে যে লাস্ট নেমটা দেখে না, অনেকে প্রথমে নামটা লিখে দেয়। তো এখানে লাস্ট নেম বলতে আপনার যে সারনেম বা টাইটেল সেটা আপনাকে দিতে হবে। এই খোপে সব ক্যাপিটাল লেটারে আপনাকে লিখতে হবে সরাসরি। তারপর আছে ফার্স্ট নেম, ফার্স্ট নেম বলতে আপনার যে নামটা আছে সেই নামটা এখানে লিখতে হবে, ধরুন। তারপরে মিডিল নাম, এখানে আপনার যে মিডিল নেমটা আছে সেই মিডিল নেমটা আপনাকে দিতে হবে, ধরুন আপনার নাম রাম কুমার বিশ্বাস। তো প্রথমে এখানে বিশ্বাস, তো এইখানে আপনাকে প্রথমে বিশ্বাস লিখতে হবে। তারপর এখানে ফার্স্ট নেম, এখানে আপনার নাম লিখতে হবে রাম। তারপর এখানে মিডল নেম কুমার, এখানে কুমার লিখতে হবে। এইভাবে আপনাকে এই তিনটে পার্টে নাম লিখতে হবে। যদি কারোর নাম হয় শুধু রাম বিশ্বাস, তো উপরে রাম, ফার্স্ট নেমে রাম, ফার্স্ট নেমে রাম, লাস্ট নেমে বিশ্বাস, অর্থাৎ প্রথমে আপনাকে লাস্ট নেমে বিশ্বাস দিতে হবে, লাস্ট নেম বা সারনাম আপনার টাইটেলটা, দ্বিতীয়তে আপনাকে দিতে হবে আপনার নেম, অর্থাৎ যদি আপনার মিডিল নেম থাকে তাহলে মিডিল নেম দেবেন, না হলে জায়গাটা সম্পূর্ণ পাখা রাখবেন। তারপরে দুই নম্বর কলনে হচ্ছে আপনার পুরো নামটা আপনাকে এখানে লিখতে হবে, রাম কুমার বিশ্বাস, এইভাবে আপনাকে পুরো নামটা লিখে দিতে হবে। তিন নম্বর কলোনি কি আছে, হ্যাভ ইউ এভার বিন নন বাই এনি আদার নেম, আপনার কোনো অন্য কোনো নাম আছে নাকি, যদি নাম থাকে তো এখানে সেম প্রসেস এভাবে লিখে দেবেন, যদি না থাকে তাহলে এখানে নো টিক করে দেবেন। তো এখানে
নোই টিক করে দেবেন, কারণ একটা মানুষের ডকুমেন্টসে একটাই নাম থাকে, সেই ক্ষেত্রে আপনি এখানে নো করে দেবেন। চার নম্বর কলন, চার নম্বর কলনের জেন্ডার, তো মেল ফিমেল ট্রায়াঙ্গেল। তো যদি আপনি মেল হন তো মেলে ক্লিক করবেন, যদি ফিমেল হন তো ফিমেলে ক্লিক করে দেবেন, যদি ট্রায়াঙ্গেল হয় তাদের ক্ষেত্রে হয় তাহলে তিন নম্বরটা ক্লিক করে দেবেন। এবার পাঁচ নম্বর, পাঁচ নম্বর হচ্ছে ডেট অফ বার্থ। এখানে আপনার আধার অনুযায়ী যে ডেট অফ বার্থ আছে সেখানে আপনি ইনপুট করবেন। প্রথমে আপনার যে তারিখ আছে সেই তারিখটা বসাবেন, তারপরে আপনার যে মাস সেই মাস বসাবেন, তারপরে যে আপনি বছরে জন্মগ্রহণ করছেন সেই তারিখটা ডেটটা বসিয়ে দেবেন। তো এখানে আপনাকে ডেট অফ বার্থটা বসিয়ে দিতে হবে, প্রথমে আপনার দিনটা দিতে হবে, তারপর মাসটা, তারপরে বছরটা, এভাবে দিয়ে আপনাকে সাবমিট করতে হবে। তারপর হচ্ছে আসেন ছয় নম্বর কলনে, ছয় নম্বর ডিটেলস অফ প্যারেন্টস। তা আপনার এখানে প্যারেন্টসের ডিটেলস দিতে হবে। যদি আপনি এই প্যান কার্ডে, আপনার যে প্যান কার্ড আছে সেই প্যান কার্ডে আপনি যদি আপনার মায়ের নাম দিতে চান তাহলে ইয়েস করবেন, আর যদি বাবার নাম দিতে চান তাহলে নো করবেন। আপনার যেটা, আপনার যেটা দরকার সেটাই আপনি দেবেন, বিশেষ করে বাবার নাম দেওয়াই দরকার। বিশেষ ক্ষেত্রে যদি বাবার নাম, বাবা না থাকে, সব কিছু তো মায়ের নাম দেওয়া থাকে ডকুমেন্টসে, তো আপনি এখানে মায়ের নাম করে দেবেন, আর যদি বাবার নাম থাকে তো বাবার নামই ইয়েস করে দেবেন। তো প্রথমে আসে ফাদার নেম। তো ফাদার নাম হচ্ছে এখানে যে যে কলনগুলো আপনাকে দেখানো হচ্ছে ছয় নম্বর এই পর্যন্ত সবগুলোই মাইনরিটি, আপনাকে সবগুলোই ফিল আপ করতে হবে, কোনো একটা ফাঁকা দিলে আপনার হবে না। তারপরে আছে ফাদার্স নেম, ফাদার্স নেম সেম ওই প্রসেস, প্রথমে লাস্ট নেম, যে আপনার টাইটেল, বাবার নামের টাইটেল অর্থাৎ আপনার নামের টাইটেল যেটা সেটা দিতে হবে, ফার্স্ট নেম যেটা আছে সেটা আপনাকে দিতে হবে, তারপরে আপনার মিডিল নেম দিতে হবে, অর্থাৎ প্রথমে আপনাদের আপনার লাস্ট নেম আর সার নেম, ফার্স্ট নেম তারপরে তারপরে মিডিল নেম। যদি আপনার নামে তিনটা অংশ থাকে অর্থাৎ ফার্স্ট নেম মিডিল নেম সার নেম, এই তিনটা অংশ থাকে তাহলে প্রথমে আপনাকে সার নাম দিতে হবে, তারপরে ফার্স্ট নেম, তারপরে মিডিল নাম, এইভাবে আপনি বাবার নামটা ভরে দেবেন। যদি ইনকেস এখানে ইয়েস করেন, বাবার নাম না দেন, তাহলে মার নামের ক্ষেত্রে এই কলনটাতে মায়ের প্রথমে টাইটেল, তারপরে নেম, তারপরে মিডিল নেম, এইভাবে আপনারা ভরে দেবেন। যদি বাবার নাম দেন তাহলে শুধুমাত্র এখানে নো করে দেবেন, আর যদি মায়ের নাম দেয় তাহলে এখানে ইয়েস করে দেবেন। তাহলে বাবার নামের যে কলনটা আছে সেখানে ভরবেন, নাম লিখতে হবে না, এইখানে আপনাকে ক্লিক করতে হবে। যদি ফাদার নাম দেয় ফাদার নামের উপরে ক্লিক করতে হবে, যদি মাদার নাম দেন তাহলে মাদার নামের উপরে ক্লিক করতে হবে। সাত নম্বর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, ফ্ল্যাট, রুম, ডোর, ব্লক নম্বর, আপনার যে আশেপাশে, আপনার যদি ফ্ল্যাট নম্বর থাকে ফ্ল্যাট নম্বর দিয়ে দেবেন, রুম নম্বর থাকলে রুম নম্বর দিয়ে দেবেন, ডোর নম্বর থাকলে দিয়ে দেবেন, ব্লক নম্বর থাকলে দিয়ে দেবেন। তো এই ক্ষেত্রে যদি আপনার জানা না থাকে তাহলে যে কোনো একটা নম্বর আপনি দিয়ে দিতে পারেন, এখানে 01 বা 02, 05, কারণ যেহেতু আপনি যখন অনলাইন জিনিসটাকে ফিল আপ করবেন তখন আপনাকে এই নম্বরটা দিতে হবে, যে কোনো একটা নম্বর না দিলে এখানে ফিল আপিং নেবে না। তো সেই ক্ষেত্রে আপনাকে এখানে 01 বা 02 দিয়ে দিতে হবে, যে কোনো একটা সংখ্যা নাম্বার দিয়ে, আর যদি এইসবের মধ্যে জানা থাকে তো আপনি দিয়ে দেবেন। নেম অফ বিল্ডিং ভিলেজ, তো এখানে আপনার গ্রামের নামটা দিয়ে দেবেন পরের কলোনে, তারপরে আপনার পোস্ট অফিসের নামটা দিয়ে দেবেন, তারপরে আপনার সাবডিভিশন এরিয়া, লোকালিটি, তালুকা, সাবডিভিশন, যে কোনো একটা নাম দিয়ে দেবেন, টাউন, সিটি, ডিস্ট্রিক্ট, তো এখানে ডিস্ট্রিক্টের নামটা দিয়ে দেবেন, তারপরে স্টেট, এখানে স্টেটের নামটা দিয়ে, এখানে আপনার পিনকোড, সেই পিনকোডের নাম দিয়ে দেবেন, এখানে কান্ট্রি, সেই কান্ট্রির নামটা আপনি এখানে দিয়ে দেবেন। এটা শুধু রেসিডেন্সিয়াল, যদি আপনি আপনি রেসিডেন্সিয়াল অঞ্চলে বাস করেন তাহলে আপনি এই কলমটা ভরতে হবে। তারপরে যদি আপনার অফিস অ্যাড্রেস থাকে, যদি আপনি প্যান কার্ডটা অফিসে নিতে চান, আপনার বাড়িতে না নেন, তাহলে আপনি এই অ্যাড্রেসটা ভরবেন। যদি অফিস থাকে তা আপনি যদি প্যান কার্ডটা অফিসে রিসিভ করতে চান তাহলে আপনাকে অফিসের নাম দিতে হবে প্রথমে, তারপরে সেম ওই জায়গার নাম, রুম নম্বর বা ডোর নম্বর, ফ্ল্যাট নম্বর, তারপরে আপনার যে ভিলেজ অফিসটা যেখানে অবস্থিত আছে তার নাম দিতে হবে, তার পোস্ট অফিসের নাম দিতে হবে, তার সাবডিভিশনের নাম দিতে হবে, তার ডিস্ট্রিক্টের নাম দিতে হবে, তার স্টেটের নাম দিতে হবে, তার
পিনকোডের নাম কান্ট্রি নাম এই কটা জিনিস আপনাকে দিতে হবে। যদি আপনি অফিস না থাকে তাহলে এখানে শুধুমাত্র ডু করে দিলেই হয়ে যাবে। আর এখানে আপনাকে রেসিডেন্সিয়ালতে ক্লিক করতে হবে, যদি অফিস থাকে তাহলে অফিসে ক্লিক করবেন, নাহলে রেসিডেন্সিয়ালে ক্লিক করবেন। শুধুমাত্র একটা অ্যাড্রেসই ভরবেন, যদি অফিস অ্যাড্রেস হয় অফিস অ্যাড্রেসে ভরবেন, যদি রেসিডেন্সিয়াল অ্যাড্রেস হয় আগেরটা ভরবেন, যে কোনো একটা ভরবেন, তাহলে একটার জায়গায় ডু লিখে দেবেন, বাদবাকি ছেড়ে দেবেন। টেলিফোন নাম্বার ও ইমেল ডিটেলস, তো এখানে আপনার কান্ট্রি কোড প্লাস 91 ইন্ডিয়াতে। যদি আপনি এসটিডি নাম্বার দেন তাহলে এখানে আপনার এসটিডি কোডটা দেবেন, নয়তো এখানে ফাঁকা রেখে দেবেন। মোবাইল নাম্বার দিলে এখানে কিছু লিখতে হবে না, এখানে আপনার মোবাইল নাম্বারটা লিখে দেবেন 10 সংখ্যার। তারপরে ইমেল আইডি, এই ইমেল আইডিটা দেওয়ার কারণ হচ্ছে কি, ইমেল আইডি আর মোবাইল নাম্বার দেওয়ার কারণ একটাই, যে আপনি যখন প্যান অ্যাপ্লিকেশনটা ফ্লাপ করবেন তো তখন আপনাকে ইমার্জেন্সি ইস্যুর জন্য একটা তৎকালীন প্যান কার্ড আপনার মেলে পাঠানো হবে, তার জন্য আপনি মেল আইডিটা দিতে হবে আর মোবাইল নাম্বারটা দিতে হবে। এই কারণে এখন মোবাইল নাম্বার দিলে কোনো কারণে যদি আপনার প্যান কার্ড হারিয়ে যায় বা খুঁজে পাচ্ছে না, নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, সেই ক্ষেত্রে আপনি রিপ্রিন্ট এই মেল আইডি প্লাস আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনি রিপ্রিন্ট বা ই প্যান আবার পুনরায় ডাউনলোড করতে পারবেন, প্লাস বাই পোস্টে বা রিপ্রিন্ট করতে পারবেন এই মেল আইডি আর মোবাইল নাম্বারের সঙ্গে। অনেক সময় মোবাইল নাম্বার হারিয়ে যায়, তো সেই ক্ষেত্রে মেল আইডিটা থাকলেও আপনি ওটিপি দিয়ে আপনার রিপ্রিন্টও করে নিতে পারবেন, প্লাস আপনার ই প্যান কার্ডও আপনি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে আপনারা অবশ্যই আপনাদের মোবাইল নাম্বার, আপনাদের ইমেল আইডি অবশ্যই এখানে আপনারা ইনপুট করবেন, কারণ কি যারই হোক, কাস্টমার হোক বা নিজের হোক, সেই ক্ষেত্রে আপনি এখানে ইমেল আইডিটা দিয়ে দেবেন। 10 নম্বর কলন, 10 নম্বর কলন হচ্ছে স্টেটাস অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ইন্ডিভিজুয়াল। আপনি এখানে যেভাবে যদি আপনি পার্সোনালি নিজের জন্য বানান তাহলে ইন্ডিভিজুয়ালি ক্লিক করবেন, যদি কোনো কোম্পানি পার্টনারশিপ গভর্নমেন্টের অ্যাসিস্ট্যান্ট পার্সন লিমিটেড ল্যাবরেটরি পার্টনারশিপে লোকাল অথরিটি আর্টিফিশিয়াল জুডিয়াল পোস্ট পার্সন বডি ইন্ডিভিজুয়াল যদি হয়, ট্রাস্টে যদি হয়, তাহলে আপনি যে যার জন্য প্যান কার্ডটা বানাবেন সেইটাকে ট্রিক ক্লিক করবেন। যদি কোনো সাধারণ মানুষের জন্য বানান তাহলে ইন্ডিভিজুয়ালি ক্লিক করবেন, যদি তার কোনো কোম্পানির জন্য বানান, পার্টনারশিপের জন্য বানান, পার্টনারশিপ ফার্মের জন্য বানান, তো গভর্নমেন্টের জন্য বানান, তো এখানে আপনি যদি কোনো কোম্পানির জন্য বানান তাহলে আপনি এখানে তার ক্লিক করবেন। যদি কোম্পানির ফার্ম LLPS ইত্যাদি হয় তাহলে এই 11 নম্বর কলনে তাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে। এটা শুধুমাত্র যদি ইন্ডিভিজুয়াল করা হয় তাহলে কোনো রকম রেজিস্ট্রেশন নাম্বার লাগবে না, যদি বাদবাকি আপনি কোম্পানির জন্য করেন, ফার্মের জন্য করেন, লোকাল অথরিটির জন্য করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিতে হবে। ইন কেস এ পার্সন হু রিকোয়ার্ড কোট আধার নাম্বার অর ইনরোলমেন্ট নাম্বার অফ আধার অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাজ সেকশন 139A, অর্থাৎ এখানে আপনাকে আধার নাম্বার তো দিতেই হবে, যদি ইন কেস আধার নাম্বার না থাকে তাহলে ইনরোলমেন্ট যে আইডিটা আছে সেই আইডিটা আপনাকে এখানে দিতে হবে। তো আধার নাম্বার এখানে 12 সংখ্যার আধার নাম্বার আপনি বসিয়ে দেবেন, যদি ইন কেস না থাকে তাহলে এই ইনরোলমেন্ট আইডিটা এখানে বসিয়ে দেবেন। তো সেম এখানে, তারপরে যে আধার অ্যাজ পার আধার নেম, আধারের যে নামটা আছে সেই নামটা এখানে প্রথমে সারনেম, তারপরে ফার্স্ট নেম, তারপরে মিডল নেম, সেম ওই প্রসেসে আপনি এখানে লিখে দেবেন। 13 নম্বর, সোর্স অফ ইনকাম, প্যান কার্ডে যেটা আছে প্রথমে আছে যদি স্যালারির জন্য হয় তো স্যালারিতে ক্লিক করবেন, তারপরে যদি হয় বিজনেস প্রফেশনাল কোড হয় তাহলে এখানে ক্লিক করবেন, ক্যাপিটাল জায়েন্ট হলে ক্লিক করবেন, ইনকাম ফর আদার সোর্স হলে ক্লিক করবেন, নো ইনকাম হলে নো ইনকামে ক্লিক করবেন, ইনকাম ফর হাউস প্রপার্টি হলে এখানে ক্লিক করবেন। যে যে প্যান কার্ডটা বানাবে তার যে প্রসেস পারপোসের ইনকাম, মানে ইনকাম সোর্সটা কিসের উপর আছে সেইখানে আপনাকে ক্লিক করতে হবে। সাধারণ মানুষের ক্ষেত্রে হলে, সাধারণ মানুষের ক্ষেত্রে হলে আপনারা ইনকাম ফর হাউস প্রপার্টির উপরে ক্লিক করতে পারেন, ইনকাম ফর আদার সোর্সের উপরেও ক্লিক করতে পারেন। এই দুটো সাধারণ মানুষের যখন প্যান কার্ড বানাবেন একটা সাধারণ ব্যক্তির, তো সেই ক্ষেত্রে আপনি এখানে এটা দিতে পারেন। 14 নম্বর কলমটা রিপ্রেজেন্টেটিভ অ্যাড্রেস, এটা কি? আর এটা অনেক ক্ষেত্রে অনেক সময়
আমাদের সমস্যা হয় এই অ্যাড্রেসটা কিসের জন্য দিয়েছে, সেই ক্ষেত্রে এই অ্যাড্রেসটা কিসের জন্য দিতে হবে আমাদের। তো সেই ক্ষেত্রে বলে রাখছি, এটা হচ্ছে মাইনরিটি নন মাইনরিটি, অর্থাৎ 18 বছরের নিচে যারা যে সমস্ত ছেলে মেয়ে প্যান কার্ড বানাবে তাদের ক্ষেত্রে এই 14 নম্বর কলমটা প্রয়োজন হবে। 18 বছরের নিচে যেসব ছেলে মেয়ে আগে যেসব ছেলে মেয়ে প্যান কার্ড বানাবে তাদের ক্ষেত্রে এই 14 নম্বর কলমটা ভেরি ইম্পর্টেন্ট। তো এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট কেন, কারণ তারা হচ্ছে মাইনর, এখনও তারা নন মাইনর হয়নি। তো সেই ক্ষেত্রে আপনাদের এই অ্যাড্রেসটা মানে এইখানে তার বাবার নাম প্লাস তার অ্যাড্রেসটা সেম প্রসেসভাবে আপনারা এখানে ফিল আপ করবেন। শুধুমাত্র যাদের 18 বছর হয় নাই তাদের ক্ষেত্রে, যাদের 18 বছর প্লাস হয়ে গেছে তাদের ক্ষেত্রে এই কলমটা ভরার কোনোরকম প্রয়োজন নেই। তো আপনারা যারা প্যানের ফর্ম ফিল আপ করবেন তারা অবশ্যই মনে রাখবেন 14 নম্বর যে কলমটা আছে সেই কলমটা কোনোরকমভাবে ছেড়খানি করবেন না, কারণ এখানে যদি আপনি মাইনর অ্যাপ্লিকেশান করেন তাহলে আপনাকে এখানে দিতে হবে, না দিলে আপনাকে আবার ব্যাক আপনার প্যান যে অ্যাপ্লিকেশানটা আছে ব্যাক করবে, সেন্ড ব্যাক দিয়ে দেবে। কারণ কি, যেহেতু ওরা মাইনর ওদের কোনো অ্যাড্রেসে কাম করবে না, সেই ক্ষেত্রে এখানে আপনাকে ওই ক্যান্ডিডেটের অর্থাৎ ওই পার্সনের যে ছেলে বা মেয়ের অ্যাপ্লিকেশান করবেন সেই ক্ষেত্রে তার বাবার ভোটার ফটো এখানে আপনাকে অ্যাটাচ করতে হবে টোটাল ডকুমেন্টসের সাথে, কেননা তার বাবার ভোটার ফটো অ্যাড্রেস প্রুফ অনুযায়ী সেই প্যান কার্ডটা সেন্ড করবে। সেই ক্ষেত্রে আপনারা যখন প্যান ফর্ম ফিল আপ করবেন, তো যদি মাইনর হয় তখন এই 14 নম্বর কলমটা ফিল আপ করবেন, আর যদি মাইনর না হয় তো এই 14 নম্বর ফর্মটা ফিল আপ করতে হবে না। 15 নম্বর, ডকুমেন্ট সাবমিট প্রুফ ইনকেস। তো যখন আপনারা প্যান কার্ড বানাবেন তো সেই ক্ষেত্রে যে ব্যক্তিরই বানাবেন তার আধার কার্ডই এখন বর্তমান মেন, আধার কার্ড ছাড়া প্যান কার্ড এখন আর হয় না। তো সেই ক্ষেত্রে উই হ্যাভ ইনক্লুডেড এখানে আধার লিখে দেবেন, এখানেও আধার লিখে দেবেন, আইডেন্টিটিও আধার লিখে দেবেন। অ্যাড্রেস প্রুফটা একটু প্রবলেম হয় যদি মাইনরের ক্ষেত্রে হয়, মাইনর যারা মাইনর অ্যাপ্লিকেশান আছে সেই তাদের ক্ষেত্রে এখানে ভোটার কার্ড দিতে হবে, আর যারা মাইনর না তাদের ক্ষেত্রে এখানে আধার কার্ড। যদি সে আধার কার্ডে অ্যাড্রেস অন্য থাকে যে অন্য অ্যাড্রেসে নিতে চায় তো সেখানে এখানে আধার অ্যাড্রেস প্রুফ আদার্স যে কোনো একটা দিলেই হবে, যে ডকুমেন্টসে অ্যাড্রেস প্রুফ আছে সেই ডকুমেন্টস এখানে সাবমিট করলে মানে এখানে লিখলে তো সেই ডকুমেন্টস অনুযায়ী সাবমিট করতে হবে। ক্যাপাসিটি এখানে যদি পুরুষ হয় তাহলে হিমসেলফ, যদি মহিলা হয় তাহলে হারসেলফ লিখতে হবে। এই যে ঘরটা এই ঘরে সেম ওইভাবে লিখে দেবেন হিমসেলফ বা হারসেলফ, যদি মহিলা হয় তাহলে হারসেলফ, যদি পুরুষ হয় তাহলে হিমসেলফ। উই এইখানে ক্যান্ডিডেটের নাম, যার নামে প্যান অ্যাপ্লিকেশান হবে তার নামটা এখানে লিখে দেবেন, আর প্লেস এখানে তার ভিলেজের নামটা লিখে দেবেন। তারপরে এখানে ডেট, যে ডেটে ফর্ম ফিল আপ করবেন আপনি সেই ডেটটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে তো অলরেডি আপনি যখনই করবেন তো ক্যান্ডিডেটের সাইন তো নিয়েই থাকবে, এখানে ক্যান্ডিডেটের সাইন। তো এইভাবে আপনারা খুব সহজ পদ্ধতিতে প্যানের ফর্ম ফিল আপটা করে নিতে পারেন নির্ভুলভাবে। তো একটা আমি দেখিয়ে দিচ্ছি, আমিও একটা ফর্ম ফিল আপ করে আনছি, সেটাও আপনাকে আপনাদের বুঝিয়ে দিচ্ছি আবারও। তো চলুন সেই ফর্মটা একটু দেখে নিই। তো এই হচ্ছে ফর্মটা, তো এখানে দেখেন আমি সিগনেচার করেছি, এখানে এরিয়া কোডটা দিয়ে দিয়েছি, এও কোডটা দিয়ে দিয়েছি, এখানে সিগনেচার করেছি। এই ফটোতে কিন্তু সিগনেচার করি নাই, এই পাশের ফটোটা কোনোরকম সিগনেচার করবেন না তাহলে ফর্ম বাতিল হয়ে যাবে। তো এক নম্বর কলমে দেখেন এই যে সার নাম দিয়ে দিয়েছি, ফার্স্ট নেম দিয়ে দিয়েছি, মিডিল নেম দিয়ে দিয়েছি। দুই নম্বর অফ কলমে দেখেন নাম, মিডিল নেম, টাইটেল দিয়ে দিয়েছি। তিন নম্বর কলমে নো করে দিয়েছি, লিস্ট অফ কোনোরকম অন্য কোনো নাম নেই তো সেক্ষেত্রে এখানে কোনো কলমে ভরি নেই। চার নম্বর কলমে যেহেতু তিনি একজন পুরুষ তাহলে মেল করে দিয়েছি, মহিলা হলে ফিমেল করতাম, যদি ট্রায়াঙ্গেল থাকতো ট্রায়াঙ্গেল করতাম, জেন্ডার করতাম, থার্ড জেন্ডার যেটা আছে সেটা করে দিতাম।
5 নম্বরে ডেট অফ বার্থটা ভরে দিয়েছি, সেম ডেট 7 তারিখ 12 মাস 1996। 6 নম্বর কলমে এই যে নো করে দিয়েছি, যেহেতু বাবার নাম দেবো তো সেই ক্ষেত্রে নো করে দিয়েছি। তো এই ক্ষেত্রে দেখেন নাম হচ্ছে সুজয়, বাবার নাম হচ্ছে সুজয় বিশ্বাস। তো আগে সার নাম দিয়ে দিয়েছি বিশ্বাস, তারপরে ফার্স্ট নাম দিয়ে দিয়েছি, মিডিল নেমটা ফাঁকা রেখে দিয়েছি। ঠিক এইভাবে আপনারা করবেন, যার ক্ষেত্রে যেটা হয় সেটা এইভাবে করে দেবেন। মায়ের মায়ের নামের ইয়েটা পুরো ফাঁকা রেখেছি, সেই ক্ষেত্রে মায়ের নাম এখানে বসানোর কোনো দরকার নাই, যেহেতু বাবার নাম দেবে তো সেক্ষেত্রে মায়ের নাম কোনোরকম বসাইনি। এখানে বাবার অপশনটা ক্লিক করে দিয়েছি, ফাদার মাদার নামের অপশনটা ক্লিক করে নিই, যেহেতু বাবার নাম সেক্ষেত্রে বাবার নামের অপশনটা ক্লিক করে দিয়েছি। অ্যাড্রেসটা দেখুন, এখানে রুম নম্বর, ফ্ল্যাট নম্বর, ব্লক নম্বর 05 দিয়েছি, ভিলেজের নাম দিয়ে দিয়েছি, পোস্ট অফিসের নাম দিয়ে দিয়েছি, সাব ডিস্ট্রিক্টের নাম দিয়ে দিয়েছি, উত্তর দিনাজপুর স্টেটের নাম দিয়ে দিয়েছি, পিন নম্বর দিয়ে দিয়েছি, কান্ট্রির নাম দিয়ে দিয়েছি। এইভাবে আপনারা সব ক্যাপিটাল লেটারে ভরে দেবেন। তো যেহেতু ইনি তার কার্ডটা বাড়িতে নেবে, সেক্ষেত্রে আমি হোম অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি, অফিসিয়াল অ্যাড্রেসটাকে শুধু ডু করে দিয়েছি যে এই অ্যাড্রেসে আমার কার্ডটা সেন্ড করবেন। তো এখানে আমি 8 নম্বর কলরে রেসিডেন্সিয়ালে টিক মেরে দিয়েছি, যদি এই অ্যাড্রেসটায় ঘুরতাম তাহলে এই অ্যাড্রেস এই অফিসে ক্লিক করতাম। এখানে আমি কান্ট্রি কোড দিয়ে দিয়েছি, এখানে মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি, এখানে মেল আইডিটাও দিয়ে দিয়েছি। এখানে সবসময় যার প্যান কার্ড তার মোবাইল নাম্বার দেবেন, প্লাস তার মেল আইডি দিয়ে দেবেন। যদি তার মেল আইডি না থাকে তো তাকে বলবেন তার ফ্যামিলির কারোর মেল আইডিটা দিয়ে এখানে অ্যাড করে দেবেন। এখানে যেহেতু ইনি সিম্পল একজন সাধারণ মানুষের প্যান কার্ড, তাই ইন্ডিভিজুয়াল করে দিয়েছি। তো এনার কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই, তো রেজিস্ট্রেশন নাম্বার ভরিনি। তো এনার আধার নাম্বারটা এখানে দিয়ে দিয়েছি, যেহেতু এনার আধার নাম্বার আছে তো আধার নাম্বার দিয়ে দিয়েছি, এনরোলমেন্টের নাম্বারের কোনো রকম দরকার নেই। এখানে আধারে ওনার যে নাম আছে সেম ওই প্রসেসে নামটা লিখে দিয়েছি, এখানে লেখেনি, তো আপনাকে সেই অনুযায়ী লিখতে হবে। প্রথমে সার নাম দিতে হবে, তারপরে ফার্স্ট নাম দিতে হবে, তারপরে মিডিল নাম দিতে হবে। তো এইখানে সোর্স অফ ইনকাম, তো হাউস অফ হাউ ইনকাম ফর হাউস প্রপার্টিতে দিয়ে দিয়েছি, কারণ যেহেতু বাড়ির উপর চাষ জমি টমি আছে, সেই ক্ষেত্রে হাউসের যে প্রপার্টি আছে সেই প্রপার্টির উপর ওনার ইনকাম, তো সেই ক্ষেত্রে ওটা দিয়ে দিয়েছি। 14 নম্বর কলমটা ফাঁকা রেখেছি, যেহেতু ইনার বয়স 18 বছরের উপরে, তো ইনি নন মাইনর, সেই ক্ষেত্রে এখানে ওনার কলমটা কোনোরকম ফ্ল্যাপ করিনি। তো আপনারাও যদি মাইনর হয় তাহলে ফ্ল্যাপ করবেন, যদি মাইনর না হয় তাহলে ফ্ল্যাপ করতে হবে না। এখানে 15 নম্বর কলমে সব উনি, যেহেতু ওনার সব কিছু তো আধার কার্ড আছে, আধার কার্ডে ঠিক আছে, তো আধার অ্যাড্রেস আইডেন্টি প্রুফ আধার দিয়ে দিয়েছি, অ্যাড্রেস প্রুফ আধার দিয়ে দিয়েছি, ডেট অফ বার্থ প্রুফ আধার দিয়ে দিয়েছি, সব আধার দিয়ে দিয়েছি। এখানে উই আই উই এখানে ওনার নামটা দিয়ে দিয়েছি, এইখানে ক্যাপাসিটি যেহেতু উনি পুরুষ সেক্ষেত্রে হিমসেলফ দিয়ে দিয়ে দিয়েছি, প্লেস সূর্যাপুর সূর্যাপুর দিয়ে দিয়েছি, ডেট যেহেতু ডেট কালকের ডেট ছিল সেই ডেটটা আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে ক্যান্ডিডেটের সিগনেচার তো অলরেডি করাই আছে, তো সেক্ষেত্রে এইভাবে আপনারা সঠিক পদ্ধতিতে ফর্ম ফিল আপ করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি ফর্ম ফিল আপে কোনোরকম সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন, তো আমি অবশ্যই আপনাদের সাহায্য করব। তো এরপরের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে এও কোড বের করবেন, আর কীভাবে আপনার ডিস্ট্রিক্টটাও আপনি বের করে নিতে পারবেন খুব সহজ পদ্ধতিতে। তো পরের ভিডিওতে আমি দেখিয়ে দেবো। থ্যাংক ইউ।